দায়িত্ব ছেড়ে যাওয়ার 5 বছর পর আবার হেড কোচ হিসেবে বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছেন চন্দ্রিকা হাথুরে সিংহে। দীর্ঘ এই সময়টিতে জীবনযাত্রার ব্যয় বহুন করে বেড়ে গেল আগের চেয়ে বাড়েনি অস্ট্রেলিয়ায় থিতু হওয়া এই শ্রীলঙ্কার কোচের বেতনের অঙ্ক। আগের চুক্তিতে যা পেতেন এবার সেই তুলনায় বেতন কিছুটা কম পাবেন, তবু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না তিনি। নতুন চুক্তিতে বরং লাভবান হওয়ার নিশ্চয়তাই বেশি আছে বলে জানিয়েছেন কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বিসিবির এক শীর্ষ কর্মকর্তা। এটা ঠিক যে হাথুরে সিংহের বেতন কমেছে, তবে কমলেও বাংলাদেশ থেকে তার আয় আগের 2 মেয়াদের চেয়ে অনেক বেশি হচ্ছে। নতুন চুক্তিতে আগেরবার মতো লোভনীয় অঙ্কের পারফরমেন্স বোনাস নির্ধারণ করা আছে হাথুরে সিংহের জন্য। যদিও বোনাস নয়, বেতন থেকেই বাড়তি রোজগার করবেন হাথুরে সিংহে, কিন্তু কিভাবে সেই ব্যাখ্যাও দিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী হেড কোচের বেতন থেকে উচ্চ কর কেটে নেওয়া হতো 30%। নতুন চুক্তির ক্ষেত্রে ব্যতিক্রম বলতে তার বেতনের বিপরীতে কর বাবদ যে টাকা দিতে হবে সেটি বিসিবি দিয়ে দেবে। এবার হিসাব করে দেখুন হাথুরে সিংহের বেতন আগের চেয়ে বেশি হয় কিনা। আগামী 1 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া নতুন চুক্তি মেয়াদ শুরু, 20 ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা আছে তার। সে অনুযায়ী হাথুরে সিংহের পিছনে প্রতি মাসে $25,000 গুনতে হবে বিসিবিকে। 2014 সালে জুনে 2 বছরের জন্য দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সাফল্যের ধারাবাহিকতায় ম্যাচ শেষে চুক্তি বাড়ে তার। 2016 সালের 1 জুলাই থেকে 3 বছর মেয়াদে দ্বিতীয় চুক্তিতে হাথুরে সিংহের বেতন ছিল $27,723। সেই সুবাদে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি কোচও বনে যান এই শ্রীলঙ্কান কোচ। তবে বড় অঙ্কের বেতনে করের অঙ্ক ছোট ছিল না। 30% হিসাবে উৎসাহ কর কাটা যেত $8,317, যে কারণে হাথুরে সিংহের অ্যাকাউন্টে জমা হওয়া অঙ্ক নেমে যেত $19,000 কাছাকাছি। নতুন চুক্তিতেও বেতনের বিপরীতে কর খুব কম নয়, তবে এবার সেই কর পরিশোধের দায় নিয়েছে পিসিবি, যে কারণে হাথুরে সিংহের বেতন $25,000 বাইরেও দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনকে উচ্চ কর হিসেবে গুনতে হবে আরও $7,500। কাজেই সাবেক থেকে আবার বর্তমান হেড কোচ হতে যাওয়া হাথুরে সিংহের পেছনে বিসিবির ব্যয় আগের চেয়ে বাড়ছে বই কমছে না। বেতন আর উচ্চ কর মিলিয়ে সাকল্যে ব্যয় মাসে $32,500 হিসাবে, তাই আগের চেয়ে আরও দামি কোচ হয়ে ফিরছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলা এই শ্রীলঙ্কান কোচ। পরে নিজ দেশের জাতীয় দলের হেড কোচ হলেও সে অধ্যায়টি সুখকর হয়নি তার, বিদায় নিতে হয় দ্রুতই। সর্বশেষ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচ হিসাবে কাজ করা এই সাবেক ক্রিকেটারের জন্য হাথুরে সিংহ ও তার পরিবারের জন্য পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণের জন্য নতুন চুক্তিতে বাড়তে কিছু সুযোগ সুবিধা রেখেছে বিসিবি।